আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের ছোট বোন ভালো আছি। আজকে যে জায়গাটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি সেটা হচ্ছে একটা মৃত ব্যক্তির বাড়ি। যে এই বাসার মালিক ছিল সেই ম্যাডামটা মারা গেছে, তো উনি বাইচে থাকা অবস্থায় ওনার বাসার থেকে কোনো প্রকার কোনো ধরনের ফল নেওয়া যেত না, রাগ করতো। তো এখন উনি মারা গেছে, সেই কারণে আজকে আমার এখানে আসা ডালিম ফল নেওয়ার জন্য। আর এই যে আশেপাশে যে ঘাসগুলো দেখতেছেন সেইগুলো কমলা, মালতা, লেবু, এইসবের গাছ, বলতে পারেন এটা একটা ছোটোখাটো বাগান। আর আশেপাশে কিছু জৈতুন গাছও আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো একদিন সময় করে। তো এই যে পাশে দেখতেছেন এটা জৈতুন গাছ, এই দেখেন গাছ ভর্তি কত ডালিম। আসলে যে ডালিমগুলো অনেক টক, এই ডালিমগুলো কে খায় না সহজে। আর আমি আজকে এই গাছের থেকে ডালিম চুরি করে নিয়ে যাব। আর এই বিশেষ করে যে এই গাছের ডালিমগুলো পোকে ধরে বেশি, পোকে ধরার কারণ হচ্ছে অনেক দিন হয়ে যায় কেউ খায় না, সেই জন্য। এই যে দেখতেই পাইতেছেন এই ডালিমটা পোকে ধরে গেছে, দেখাইতেছি আপনি আপনাদের হাত দিয়ে ধইরা দেখতেই পাইছেন যে এটা পোকে ধরছে। তো আশেপাশে অনেকগুলো জৈতুন গাছ আছে, কি আর বলবো আপনাদেরকে, কারণ হচ্ছে কি আমি এইখানে ডালিম চুরি করতে আসছি। চুরি বলতে কি, আমার ম্যাডামই আমারে পাঠাইছে, চুরির কথাটা মুগ্ধ বের হয়ে গেছে। আসলে মনে কিছু নেবেন না, চুরি করতে আসি নাই। এই এই গাছ যার উনি হচ্ছে আমার ম্যাডামের আন্টি। তো ফুপুর বাসাতে আমি ডালিম নিতে আসছি, তো আপনারা কেউ ওই খারাপ দৃষ্টিতে দেখবেন না, বলবেন না যে আমি চুরি করতে আসছি, আবার আপনাদের সাথে শেয়ার করতেছি। এই দেখেন জৈতুন গাছ, যারা জৈতুন গাছ দেখেন নাই কখনো, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে আমি জৈতুন গাছের সামনেই দাঁড়ায় আছি। আর বিশেষ করে আমরা জৈতুন খাই, জৈতুন খাওয়া হয় খুব কম, কারণ জৈতুনটা অনেক তিতা, সেই কারণে আমি খাই না। যেমন ম্যাডাম এদেশের মানুষ, জর্দানের মানুষ অনেক পছন্দ করে, কারণ ওনারা আরবি মানুষ, সবসময় ওনারা জৈতুন খায়। আর জৈতুনটা খাওয়া হয় রুটির সাথে, খাইতে অনেক মজা লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি বেশিক্ষণ লম্বা করতে চাই না। দেখেন অনেকগুলো জৈতুন গাছ। আপনারা হয়তো ভাবতেছেন আমি পাগলের মতন বক 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 করে যেতেছি, আসলে বক বক করার কারণ হচ্ছে আমি যদি আপনাদের সাথে কথা না বলি দেখা যেতেছে আপনারা হয়তো আমার কথাগুলো বুঝবেন না। তো যাই হোক, আপনাদের সাথে আস্তে আস্তে কথা বলি, শেয়ার করি প্রাকৃতিক দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি সামনের ভিডিওতে আপনাদেরকে জৈতুন গাছ, আমাদের ম্যাডামের যে জৈতুন বাগান আছে সেটা দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকুন।